তো রান্না চলতেছে, এক্সাইটেড মেহেদী ভাই, রান্নার আজকে রেজাল্ট দেওয়া হবে আপনাদের উদ্দেশ্যে। ভাই সাকিবে কয়টা গলা কাজ করা। হ্যালো, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই, কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকে অনেকদিন যাবত চ্যানেলে ব্লগ দেওয়া হয় না, তো আজকে একটা ব্লগ নিয়ে আসলাম। আজকে ব্লগের বিষয়বস্তুটা একটু মজাদার, কারণ কিছুদিন আগে সজল ভাইয়ের ভিডিওতে, আমার ভিডিওতে বলা হয়েছিল বা রাজশাহী ভিডিওতে বলা হয়েছিলো যে মেহেদী ভাই যে আসছে, মেহেদী ভাইয়ের রান্নার হাত খুবই ভালো, সে রান্না করে খুবই ভালো। তো আজকে সেটা লাইভ প্রমাণ আপনাদেরকে দিব, তো সম্পূর্ণ ব্লগটা দেখেন, ফার্স্ট টু লাস্ট মজা পাবেন। আমরা নিজের নিজের রান্না করতেছি, ছাদেই রান্না হচ্ছে আর কি, ওই যে বারবিকিউ করছিলাম ওরকমভাবে করা। সম্পূর্ণ ভিডিওটা দেখেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। তো আমরা সরাসরি এখন মেহেদী ভাইয়ের কাছে যাই, দেখি মেহেদী ভাই কী করতেছে। তো এখন আমি মেহেদী ভাইয়ের সাথে আছি, মানে আমাদের বাবুচি সাহেব। আজকে মেহেদী ভাই, আজকে আমাদের প্ল্যান কী, মানে কী বানাচ্ছি আমরা আর কি, মানে কী তৈরি করতেছি? বিরিয়ানি ভাই। কিসের বিরিয়ানি? চিকেন বিরিয়ানি, মুরগির মাংস দিয়ে বিরিয়ানি, বাসমতি চাল। বাসমতি চাল। তা আপনি রান্না করবেন আজকে? রান্না করতেছেন অলরেডি, এই যে দেখেন, আরও বাবুচি সাহেবের সব কালেকশন আছে এখানে, মশলা মাসলি, তেল, মরিচ, আর লাকড়িটাকে সব চুলা বানানোটা দেখাতে পারিনি আপনাদেরকে, এর আগে দেখাইছিলাম। তো অলরেডি আমরা এখানে কি মাংস করা হচ্ছে আগে? হ্যাঁ, আগে মাংস, তারপরে চাল। মেহেদী ভাই আপনার এক্সপিরিয়েন্স কতদিনের রান্না করার? অনেক আগে থেকে রান্না করি ভাই। যেমন ভাই আমার একটু শিখায়, দেখা শিখা নাও, দেখলে কি আর শিখা যায় ভাই। যাই হোক, রান্না এখন চলতেছে, মেহেদী ভাই মাংস দিল, তো রান্না চলতেছে, এক্সাইটেড মেহেদী ভাইয়ের রান্নার আজকে রেজাল্ট দেওয়া হবে আপনাদের উদ্দেশ্যে। মাংস রান্না শেষ, এই যে মাংস রান্না করা হয়ে গেছে, নামানো হয়ে গেছে, এখন চালটা দেওয়া হবে। এখন এই যে বড় পাতিল বসানো হচ্ছে, বড় পাতিল বসানো হচ্ছে, এই যে মাংস রান্না হয়ে গেছে, এখানে একটু চুলাটা অ্যাডজাস্ট করতেছে জি ভাই। আরো কিছু কাট দেওয়া হচ্ছে নিচে, চুলার নিচে আর কি। এখন কি দেওয়া হবে মেহেদী ভাই? আবার তেল, আবার তেল দিতেছে। চাল ধোয়া হয়ে গেছে, পানি ছাকা হবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? তো এই ভিডিওটার ইঙ্গিত আপনারা এমআই সজল চ্যানেল অলরেডি পাইছেন, তো সরি আমার বিডি পিজন লাভার চ্যানেল অলরেডি পাইছেন। তো ব্যাপারটা হচ্ছে কি, আমরা বেসিক্যালি মনে করেন কবুতর নিয়ে, ইউটিউব নিয়ে আসলে খুব মনোটোনাস হয়ে গেছি। তো মনোটোনাসারের মাত্রাটা এতই বাইরে গেছে যে আমরা আসলে অনেক বোর বোর একটা ফিল করতেছি। তো এই বোর ফিলিংসটা কাটানোর জন্য আজকে আসলে বেসিক্যালি এই রান্নাটা করা। তো নিচে আসলে গ্যাস আছে, গ্যাসে ওইটা করা যেত, কিন্তু আমরা সেটা না করে কবুতরের ছাদে কবুতরকে নিয়ে উৎসব পালন করতেছি, ঠিক আছে? তো এর জন্যই আসলে আজকের এই টোটালিটা করা। তো মেহেদী অনেকদিন ধরে বলতেছিলো ভাইয়া বিরিয়ানি পাকাবো, মেহেদী আবার রান্না করতে পারে। আচ্ছা ঠিক আছে, পাকাবো নে ওরে টালতে 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 আজকে মনে করেন এই এটা করা হইতেছে এই আর কি। তো বাকিটা অপূর্ব আছে আপনাদের সাথে ব্লগে, তো অপূর্বর সাথে ব্লগ এনজয় করেন, তো আমি একটু দূরে থাকি, সেটাই ভালো। চালগুলো এখন চালবে মেহেদী ভাই।
গলা কাজ করা কবুতর কই বেলা তাইলে এটা বলো গলা কাজ করা সদল ভাইয়া এটা বলো গলা কাজ করা ভাই দেখা দাও একটু ভাই সাকিব কই এটা গলা কাজ করা বাসমতি চালের বিরিয়ানি ঠিক বিরিয়ানি না তেহারি টাইপ হয়ে গেছে খাওয়া দাওয়া চলছে মেহেদি রান্না করছে চখম চরম রান্না হয়েছে আর বলবো কি এটা আসলে বিরিয়ানি হয় নাই হয়েছে হচ্ছে তার মানে বাসমতি চাল দিয়ে তেহারি টাইপের একটা কিছু হয়েছে বাট টেস্ট খুব ভালো এখন জাহিদ রে ছিল কেমন আছে জাহিদ আমাদের জাহিদ ভাই জাহিদ ভাই আসছে আজকে আমাদের সাথে কেমন লাগলো ভাই মিষ্টি চারা খাইতে আইছো তুমি জোস কও সাকিব সাকিবের এমন কি দা লাগছে সাকিবের কবুতর খাওয়ানো রাইখা অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর এত মানে কি কমো এত মজাদার একটা জিনিস তৈরি করে বউ খুব ভাগ্যবান হইব কারণ বউ কইবে তুই রান্না কর আমি বইয়া খাবো ঠিক আছে বাই বাই এখন খাই বিরক্ত করেন না যান বাসায় যায় খান আসসালামু আলাইকুম